হরে কৃষ্ণ রাধে রাধে, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ও অনেক 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 ভালোবাসা। এখনই সকাল 6টা মতো বাজে, আমরা সকালে আজকে মঙ্গল আরতিতে এসেছি, আর সেই জন্য আপনাদের একটু সকালবেলা ভগবানের দর্শন করিয়ে দিলাম। ভোর 4টের সময় গোপুসোনাকে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে মঙ্গল আরতিতে। তো এখন আমরা বাড়ি যাব, তো সেই জন্য তার আগে আপনাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে দিলাম। বাড়িতে এসেই প্রথম কাজ যেটা হলো গোপুসোনার শৃঙ্গার করা। গোপুসোনাকে স্নান করিয়ে এই ব্লু কালারের ড্রেসটা পরিয়ে দিয়েছি, আর গোপুসোনাকে এই ব্লু কালারের ড্রেসটা পরালে খুব সুন্দর লাগে। এনিওয়ে যত ড্রেস আছে সব ড্রেসগুলো পরালে কিন্তু খুব সুন্দর লাগে। তো গোপুসোনাকে চুল পরিয়ে দিলাম, তারপরে পরিয়ে দিলাম মুকুট। তো এরপর আমি গোপুসোনাকে বাল্যভোগ লাগিয়ে দেব, তারপর সারাদিনের যা কিছু কাজ তাই করব। আর ভগবানের কাছে প্রার্থনা করি আজকের যেন সারাদিনটা খুব ভালো করে কেটে যায়। ভগবানের কাছে সকালে বলেছিলাম দিনটা যেন খুব ভালো কাটে, তাই সেই জন্য ভগবানের সমস্ত গ্রন্থগুলো, যেগুলো বাকিগুলো অর্ডার করা ছিল, সেগুলো চলে এসেছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী গ্রন্থ এলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ লীলা পুরুষোত্তম ভক্তি রসামৃত সিন্ধু প্রভুপাদের জীবনী জয় শিল প্রভুপাদ কি জয়, চৈতন্য প্রভু শিক্ষা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরি বল, শঙ্খ জল শঙ্খ, আজকে সব পূজার জিনিস এসছে একটা একটা করে। জল শঙ্খ হরি বল হরি বল হরি বল, এখন একটা পার্সেল জাল সঙ্গ চলে এসছে। হরি বল হরি বল পিতলেরই হরি বল পিতলের পিতলের নয় কি কি হরি বল, এতে কি একদিনে এক কাঁড়ি কাঁড়ি পার্সেল এসছে। হরি বল হরি বল বাবুকে ডাক, আচ্ছা ঘুমাচ্ছে সে লিটিল জয়। মানুষ কি ইনি হচ্ছেন সিমান রঞ্জিত বেরা বাবু, ইনি শুধু বই খুলে খুলেই দেখেন। কোনোদিন এই যে এত গ্রন্থ নেওয়া হচ্ছে, শুধু ইনি খুলে খুলে দেখেন, আর কোনো চ্যাপ্টারগুলো থাকলে সেগুলো উনি কি করেন ইউটিউবে চালিয়ে দেন, চালিয়ে দিয়ে সেগুলো শুনে নেন। এনার পড়ার সময় নেই, এনার বই দেখার সময় আছে, কেনার সময় আছে। গ্রন্থ পড়তে হবে তো, গ্রন্থ পড়তে হবে তো, তবে তো জানতে পারবো নিজের ধর্মকে। বলো, তুমি যদি গ্রন্থ না পড়ো তাহলে তুমি নিজের ধর্মকে জানবে কি করে? তুমি তো অন্ধকারে থাকবে। সময় বের করতে হবে, তোমার ঘুমানোর যদি 2 ঘন্টা সময় থাকে তাহলে 8 ঘন্টা গ্রন্থ পড়ারও সময় থাকবে। হরে বল জয় শিলপ্রপাদ কি জয়। আজকে আমি ভীষণ খুশি, আমার যতগুলো গ্রন্থ বাকি ছিল সেগুলো চলে এসেছে, আর ভাগবতটা পরের মাসে চলে আসবে। তো সেই জন্য সেই খুশিতে আজকে মনে হলো একটু গোপালের ভোগে সিঙাড়া বানাই। তো আমি এখন এখানে মিনি সিঙাড়া বানাচ্ছি, আর আমাদের সিঙাড়া খেতে সবাই খুব পছন্দ করে, আর গোপালকে আমি কখনো এর আগে সিঙাড়া ভোগ দিইনি। তো আজকে স্পেশালি গোপালের জন্য সিঙাড়া ভোগ বানানো হচ্ছে। তো সিঙাড়া ভোগ গোপালকে দেওয়ার পরে তারপর আমরা সিঙাড়া প্রসাদ পাবো।
কৃষ্ণা, তো আমি এখন গোপালকে ভোগটা লাগিয়ে দিয়েছি। এখানে সস দিয়ে দিয়ে দিয়েছি মিনি সিঙ্গারা, আর ওপরেও ভোলে বাবাকেও দিয়ে দিয়েছি। তো গোপুসোনাকে আজকে আমার এতটাই ভালো লাগছে যে কি বলবো, মনে হচ্ছে না ধরে আদর করি, কারণ আমার গ্রন্থগুলো চলে এসেছে। ভগবানের কৃপা না থাকলে কিন্তু গ্রন্থ পাওয়া খুব মুশকিল, বিশেষ করে এত দূরে থেকে। আর এখন আমি সন্ধ্যা আরতি কমপ্লিট করে নিয়েছি। আর গোপুসোনার ভিডিওটা আজকে এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সকলকে হরে কৃষ্ণ হরি বল।